দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী হিসাবে সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়ল। গতকাল বুধবার রাতে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়ল রানাঘাট মহকুমার বিভিন্ন জায়গায়। পোস্টার পড়ল বিজেপি নদিয়া সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনেও। পোস্টারে জগন্নাথ সরকারের ডাক নাম ধরে বলা হয়েছে তিনি দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী। একই সঙ্গে তার চরিত্র সম্বন্ধেও কটূক্তি করা হয়েছে এই পোস্টারে। রাজনৈতিক গুঞ্জন বিজেপি নদিয়া সাংগঠনিক জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন ধিকি ধিকি করে চলছিল, আর এবার সেই আগুন আজ পৌঁছালো রানাঘাট লোকসভার সাংসদ পর্যন্ত। তবে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপি নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। অন্যদিকে রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কৌশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। জগন্নাথ আপনার দলের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে আজকে পোস্টার করেছে রানাঘাট 2 নম্বর ব্লক এবং জেলা পার্টি অফিসের সামনে, আপনি কী বলবেন, কী রিয়াকশন আপনার? না না, এগুলো তো নোংরামি এবং এটা আমাদের দলের কোনো কাজ নয়, এটা পুরোপুরি শাসক দল তৃণমূল কংগ্রেস এটা করছে। সামনে পুরসভা নির্বাচনগুলো আছে, তো সেগুলোকে সামনে রেখেই আমাদের দলের বিভাজনটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, যেটা বাস্তব, সেটা নতুন কমিটি গঠন হয়েছে, তাতে হয়তো কারো কারো একটু মান অভিমান এটা থাকতেই পারে, এটা হতেই পারে, এটা তো এমন কিছু ব্যাপার না। কেউ কেউ অনেকদিন ধরে ছিল, তারা হয়তো স্থান পায়নি, কিন্তু তাদের কথাও ভাবা হচ্ছে এবং এটা নিয়ে রাজ্য পর্যায়েও আলোচনা হয়েছে। এবং অবশ্যই সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং সবাইকে একসঙ্গে আমরা সাংসদ দলের বিরুদ্ধে লড়াই করবো। তাহলে আগে তৃণমূলের চক্রান্ত করছেন আজ পোস্টারিংটা? একদম পুরোপুরি ছিল তৃণমূলের চক্র। জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়েছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরো নির্বাচনকে সামনে রেখে এরকম অভিযোগ করছে, এমএলএ করেছে বিজেপি এমএলএ। দেখুন, তৃণমূলের ছেলেদের অনেক কাজ আছে, সকাল থেকে তারা এই পৌর পরিষেবা নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত, আমরা তো ব্যস্তই, এইমাত্র আগুন লেগেছে এখানে আমরা রয়েছি, আমাদের অনেক কাজ আছে, এই অকাজ করে কোনো লাভ নেই। ওরা নিজেদের অন্তর্কল অন্তর্দ্বন্দ্ব কাগজে তো দেখছি, বিজেপির সভাপতির পদত্যাগ দাবি করছে ওদের দলের কর্মীরা, আজকের কাগজেও আছে। সুতরাং ওরাকে নিজেদের দল সামলাক, তারপরে তৃণমূল নিয়ে ভাববে, তৃণমূল বাংলায় ক্ষমতায় ওরা নেই, ওরাকে দাঁড়াতে বিজেপি কোথায়, বিজেপি তো চোখে পড়ছে না। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।